লাভা ও টু মোবাইলের দাম যথেষ্টই কম মানে এই ফোনটার দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা থেকে তো এই ফোনে আমরা কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য মোবাইলটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না এই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই কী করছো ভাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা সোজা চলে আসি মোবাইলের লুকসের দিকে লুক্স ওয়াইজ এই ফোনটা দেখতে এত সস্তার মোবাইলটা একদমই মনে হচ্ছে না মিড রেঞ্জের একটা মোবাইল মনে হচ্ছে মোবাইলের লুকসটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ফোনের ওজন হচ্ছে দুশো গ্রাম এবং এর থিকনেস হচ্ছে আট মিলিমিটার এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম স্টক অ্যান্ড্রয়েডের সাথে মানে একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই থাকছে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের সাথে সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস পাঞ্চোল ডিসপ্লে মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশেড থাকছে নাইনটি হার্স এবং এতে আমরা ওয়ান এইট্টি হার্স অ্যাসেম্বলিং স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা পাচ্ছি পাঁচশো নিটস তো এই ফোনের বাজেট বিবেচনায় দেখতে গেলে মোটামুটি এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে স্ক্রিন রিফ্রেশের তো যথেষ্টই ভালো থাকছে মানে এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে নাইনটি হার্ড স্ক্রিন রেট থাকার জন্য কিন্তু স্ক্রিনটা যথেষ্টই স্মুথ কাজ করবে বাজেট বিবেচনায় কিন্তু স্ক্রিন রেটটা আমরা বেশ ভালো পাচ্ছি এবং ডিসপ্লের যদি ভিজিবিলিটির কথা বলি ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো অসুবিধা হবে না আউটডোরেও ভিজিবিলিটি ঠিকঠাকই থাকছে এবং ভিডিও ভিং এক্সপিরিয়েন্সও বাজেট বিবেচনায় আমরা ঠিকঠাক পাচ্ছি এবার সোজা চলে আসি ফোনের ব্যাটারির দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এম লি পলিমার ব্যাটারি আঠেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টার পাচ্ছি সেটা ইউএসবি টাইপ সি তার পাশাপাশি আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই ফোনের বক্সেও আমরা আঠেরো ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি তো এখানে বাজেট বিবেচনায় আমরা চার্জিং স্পিড এবং ব্যাটারি ব্যাক আপ মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি এই ফোনে সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি সাউন্ডটা মোটামুটি ঠিক আছে কিন্তু খুব ক্লিয়ার এটা বলবো না এই ফোনে আমরা সিঙ্গেল স্পিকারের সাপোর্ট পাচ্ছি চলে আসি এবার সোজা এই ফোনের সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটা আপাতত তিনটে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে গ্রিনস পার্পল এবং রয়্যাল গোল্ড কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের তারপর আমরা একটা ইউজলেস এআই লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো এই ফোনের বাজেট বিবেচনায় দেখতে গেলে মোটামুটি এই মোবাইলে আমরা ক্যামেরা সেকশানটা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে রিয়ার ক্যামেরাটাও ভালো থাকছে ফ্রন্ট ক্যামেরাটাও ভালো থাকছে এই ফোনের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ফাইভ ডুয়েল ব্যান্ড ব্লুটুথ ফাইভ এবং ডুয়েল ফোর জি ফোল্টি এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো মানে এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসফ টি সিক্স ওয়ান সিক্স প্রসেসার এটা একটা টুয়েলভ এন এম অক্টাকোর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু গি এবং এতে আমরা মালি জি ফিফটি সেভেন জিবিও পাচ্ছি তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে হালকা ফুলকা গেমগুলো আমরা এই মোবাইলে খেলতে পারবো হালকা ফুলকা মাল্টিটাস্কিং করতে পারবো হেভি গেমিং হেভি মাল্টিটাস্কিং করতে হলে তোমাদের একটু বাজেট ইনক্রিজ করতে হবে এবং অন্য কোনো মোবাইলের দিকে যেতে হবে এই ফোনে মোটামুটি মাঝারি লেভেলের কাজগুলো ঠিকঠাকই হবে এবং টুয়েলভ এন এম আর্কিটেকচারের একটা চিপসেট থাকছে এই ফোনে আর ডি প্লাস ডিসপ্লে পাচ্ছি তো মোটামুটি ব্যাটারি পাঁচ হাজার এমএইচ হলেও যে সিক্স এম এম আর্কিটেকচারের চিপসেট আল মোবাইলে আমরা যেরকম ব্যাটারি ব্যাক আপ পাই পাঁচ হাজার এমএইচের ব্যাটারি থাকলে এটা কিন্তু সেই তুলনায় একটু কম ব্যাটারি ব্যাক থাকবে তবু মোটামুটি ব্যাটারিটা বেশ ভালোই ব্যাক দেবে বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে বলা যেতে পারে চলে আসি এই ফোনে ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে এই মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডিআর ফোর এক্স এবং এই ফোনে আমরা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পাচ্ছি এছাড়াও এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে আমরা তো সব কিছু এলাম ফোনটার ব্যাপারে এবার জেনে নিই ফোনটার দাম কত তো এই মোবাইলের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র আট হাজার চারশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই সাড়ে দশ থেকে এগারো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো এই ফোনটার দাম যা সেই দামে কিন্তু আমরা র্যামটা অনেক বেশি পাচ্ছি ইন্টারনাল স্টোরেজটাও বেশ অনেকটাই থাকছে এটাই মেন অ্যাট্রাকশন এই ফোনের এবং ক্যামেরাটাও বাজেট বিবেচনায় আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি তো এই ফোনটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে